2015 সালে পিকু সিনেমাতে প্রথমবারের মতো একসাথে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ও এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ছবিটিতে অভিনয় করার আগে ভীষণ ভয়ে ছিলেন এই নায়িকা, ভেবেছিলেন হয়তো তাকে পাত্তা দেবেন না ইরফান খান। কয়েক বছর আগে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, আমি ভেবেছিলাম তিনি হয়তো ভীষণ গম্ভীর এবং ব্যক্তিত্ব সম্পন্ন অভিনেতা, তার সমস্ত কিছুই হয়তো ভীষণ গুরুগম্ভীর, ছবির সেটে তিনি হয়তো আমার সাথে কথা বলবেন না, পাত্তা দেবেন না। আমি যেহেতু মূলত বাণিজ্যিক ছবি করে থাকি তাই হয়তো নিচু নজরেই দেখবেন, কিন্তু তিনি খুবই অন্যরকম একজন মানুষ ছিলেন। তিনি আরো বলেন, ইরফানের কমিক টাইমিং ছিল দুর্দান্ত, আর আমাদের দুজনের মধ্যে যে বিষয়টাই সবথেকে বেশি মিল ছিল সেটা হলো আমরা দুজনেই ভীষণ লাজুক। উনি খুব কম কথা বলতেন, কিন্তু যখনই কিছু বলতেন সেটা খুব মজার হতো, আর ওনার গুণ অভিনয়ের দক্ষতা ছিল অবর্ণনীয়। তবে পিকু সিনেমার সেট থেকেই ইরফানের সাথে দারুণ সখ্যতা গড়ে উঠেছিল অভিনেত্রী দীপিকার। নায়িকার প্রথম হলিউড ছবি XXX রিটার্ন অফ জেন্ডার কেজ এর প্রমোশনাল ইভেন্টে উপস্থিত ছিলেন প্রয়াত ইরফান খান। 2020 সালে অভিনেতার প্রয়াণে হৃদয় ভেঙেছিল দীপিকার, যা তার শূন্য ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ পেয়েছিল। সম্প্রতি এ বিষয়ে মন্তব্য প্রকাশে আনলেন এই অভিনেত্রী।